এই অর্জুন সিং এর কথায় আমি কোনো গুরুত্ব দিতে চাই না, কারণ এই একটা দাঙ্গাবাজ। এ কিছুদিন আগে ভাটপাড়া সহ তেলেনিপাড়া বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছে। তো অর্জুন সিং, পাংলাম বন্ধ করো, মানে বাংলার মানুষ যেদিন রুখে দাঁড়াবে সেদিন ভাটপাড়া কোনো কোনো পাড়ায় তুমি আশ্রয় পাবে না। আমি এই অর্জুন সিং এর পাগলামো, এটা একটা পাগলামো অর্জুন সিং। ভারতবর্ষে 133 কোটি মানুষের বাস, ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে এবং কয়েক লক্ষ মসজিদ আছে, মন্দির আছে, কয়েক হাজার রাজনৈতিক পার্টি, রেজিস্টার্ড পার্টি আছে, নির্বাচন কমিশনের স্বীকৃত পার্টি, এছাড়া বিভিন্ন আচার অনুষ্ঠানে মাইক লাগে। অর্জুন সিং যদি হঠাৎ করে এতদিন ওনার মনে পড়লো না মসজিদে আজান বন্ধ করাও, তাহলে সর্বপ্রথম অর্জুন সিং এর মিটিং মিছিলে মাইক বন্ধ করা প্রয়োজন। শুধু অর্জুন সিং এর নয়, যত অনুষ্ঠান আছে রাজনৈতিক অনুষ্ঠানে আরও বেশি দূষণ হয়। হাজার হাজার মানুষ মিছিলে হাঁটে, হাজার হাজার লাউড স্পিকার দিয়ে সেই কি আপনার ওয়াই চ্যানেল বলুন, ব্রিগেড বলুন, শহীদ মিনার বলুন, অন্যান্য জায়গায় যখন মিটিং হয় শব্দ দূষণ থেকে শুরু করে কানের পর্দা ফেটে যায়। এ তো অর্জুন সিং একটা পাগলামো করছে, পাগলেরও একটা সীমা থাকে, এ কি সম্ভব? তাহলে করুক না। আগে সমস্ত যে সমস্ত রাজনৈতিক নেতারা শব্দ দূষণ করছে, বায়ু দূষণ করছে, আগে রাজনৈতিক নেতাদের প্রোগ্রামে মাইক বন্ধ করুক, রাজনৈতিক নেতাদের কর্মসূচিগুলো বিনা মাইকে করুক, অন্যান্য অনুষ্ঠান গ্রামাঞ্চলে এই বসন্তকালে যাত্রা, থিয়েটার, নাচ, গান বহু কিছু হয়, সেগুলো মাইক বন্ধ করুক। ইভিন মন্দিরে পুজোর সময়তেও ঘণ্টা কাঁসার ধ্বনি মাইক দিয়ে হয়, তাহলে কি অর্জুন সিং মন্দিরেও মাইক বন্ধ করবেন? সবচেয়ে বড় কথা, এখন উনি বিচারে গেছে, আদালতে গেছে, আমাদের আদালতের ওপর ভরসা আছে, কারণ এর আগেও চাঁদমল চোপড়া কেস করেছিল, সম্ভবত ওটা হচ্ছে 1982 সাল, বলেছিল কোরআন ব্যান করো, এই কলকাতা হাইকোর্টে সেদিনও কোরআনকে ব্যান করতে পারেনি। ওই চাঁদমল চোপড়া আর অর্জুন সিংকে আমি একই মনে করি। এই অর্জুন সিং এর কথায় আমি কোনো গুরুত্ব দিতে চাই না, কারণ এই একটা দাঙ্গাবাজ। এ কিছুদিন আগে ভাটপাড়া সহ তেলেনিপাড়া বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছে। তাই অর্জুন সিংকে বলছি, ভাই অর্জুন সিং, এ বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝানিক দুর্বৃত্ত, তুমি দুর্বৃত্ত বন্ধ করো। এ বাংলার মানুষ যেদিন রুখে দাঁড়াবে সেদিন এই বাংলা ছেড়ে তোমাকে পালাতে হবে, কারণ এই বাংলার মাটি মা মাটি, মানুষের মাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথ নজরুলের মাটি, এই বাংলার মাটি মাওলানা আবুল কালাম আজাদের মাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, সুকান্তের মাটি। এখানে কোনো সাম্প্রদায়িকতা বিষ ছড়িয়ে তুমি সাফল্যমণ্ডিত করতে পারবে না, তুমি এক নোংরা রাজনীতি করছো। রাজনীতি হলো নীতির রাজা রাজনীতি, যে রাজনীতিতে আছে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব। সেই জন্যই আমরা ডাক দিয়েছি ভারতীয় ন্যায় নীতি মঞ্চের তরফ থেকে, দুর্নীতি উচ্ছেদ করো, ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো। তো অর্জুন সিং, পাগলামো বন্ধ করো, মানে বাংলার মানুষ যেদিন রুখে দাঁড়াবে সেদিন ভাটপাড়া কোনো কোনো পাড়ায় তুমি আশ্রয় পাবে না। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বার। ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়, এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। মণি মিষ্টান্ন ভাণ্ডার, এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।